রয়ে যায়। আমরা তো ভাঙচুরে বিশ্বাস করি না। 2011 সালে পরিবর্তনের পর তাহলে সিপিএম পার্টিকে আমি থাকতো? ও 34 বছর সিপিএম যে অত্যাচার করেছিল, আমাদের দলের কর্মীরা সিপিএম পার্টি অফিস রাখতো? একটাও সিপিএম পার্টি অফিস আমরা দখল করিনি। এবং বিজেপি যে কথা বলছে, ফাল্গুনী পাত্র বলছে, আমার মনে হয় যদি ঢুকে গিয়ে থাকে আমার দলের ছেলে, তাহলে তাদের সাংগঠনিক ব্যর্থতা। যদি যেটা বলছে যে তৃণমূলের দুষ্কৃতি এই রেজাল্টের পর ভাঙচুর করেছে, আমাদের বিজেপির কিছু লোক তাতে সমর্থন, আমি কারুন নাম করে বলতে চাইনি, জন্ম লগ্ন থেকে বিজেপির এখানে গোষ্ঠীদ্বন্দ্ব প্রখর। কে মণ্ডল হলো, কে ঘোষ হলো, কে তার টাইটেল পরিবর্তন করলো, এই এই আমার তৃণমূল কংগ্রেসের গণতান্ত্রিক দলে এই জিনিস তো নেই। এবং ফাল্গুনী পাত্র বোধ হয় জানে না যে ফাল্গুনী পাত্রর গতকালকে মণ্ডল না সণ্ডল না কী হয়েছে আমি জানা নেই। সেই সব হওয়ার পর যে একটা গোষ্ঠী ফাল্গুনী পাত্র আক্রমণ করবে, এটা তো ফাল্গুনী পাত্র জানা ছিল। এর আগেও যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, এর আগেও যে মারামারি হয়েছে, এর আগেও যে মারামারি নৈহাটিতে হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের, সেখানে কোন তৃণমূল কংগ্রেস ছিল? এবং তৃণমূল কংগ্রেস যদি থেকে থাকে তাহলে সাংগঠনিক ব্যর্থতা তাদের, সে দায়ী এবং দায়িত্ব পার্থবঙ্গী সুবোধ অধিকারী অশোক চ্যাটার্জি নয় তো, সে দায়ী দায়িত্ব তাদের। তারা কেন ঢুকিয়েছে? তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে, তাদের মদ খাইয়ে, তাদের টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘরছাড়া করেছেন ফাল্গুনী পাত্র, তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ি ভেঙেছেন ফাল্গুনী পাত্র। এবং অর্জুন সিংয়ের এসে আপনারা দেখেছেন নৈহাটিতে কোনো উন্নয়নের বার্তা সংসদ দিতে অর্জুন সিং দেননি। অর্জুন সিং দিয়েছেন পার্থভৌমিককে মারো, অশোক চ্যাটার্জিকে মারো, সনদদেরকে গৃহবন্দী করে রাখো, সনদদের বাচ্চা ছেলেকে টিউশনি পড়তেই যাচ্ছে তাকে মারো, সনদদের মিসেস কাজলদের কাউন্সিলর তাকে মারো। অর্জুন সিং তো মাইক ধরে মারের কথা বলেছে। আজকে তাহলে ফাল্গুনী পাত্রর বাড়ি যারা ভাঙচুর করে কারা, আপনারা কি মনে করেন? আরে আশ্চর্য ব্যাপার, গোষ্ঠী, তাদের গোষ্ঠী, যারা মণ্ডল হয়নি তাদের গোষ্ঠী, যারা ঘোষ আছে তারা করেছে, যারা মণ্ডল হয়েছে তারা করেনি।